কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। একটা ছেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমাকে দেখছিল, আমি নোটিস করেছি সেটা। সে না মদ খেয়ে টলছিল একটু, মানে ঠিক মতো তার দাঁড়ানোর ক্ষমতা নেই। সেই মাতালটা এসে উইদাউট এনি রকম ডিরেক্ট আমার ব্রেস্টের মানে হাতের এখান দিয়ে টাচ করে, ব্রেস্টের এখান দিয়ে টাচ করে জোরে গ্র্যাব করে ক্যামেরা এনে মুখের সামনে চলে আসে। কোনো রকম কথা পর্যন্ত ওনার বলার প্রয়োজন বোধ করেনি, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি। এইটা হলো সুপ্রিয় প্রামাণিক, তোমরা হয়তো চেনো অনেকেই, শহীদ কলোনির ছেলে সুপ্রিয় প্রামাণিক। দেখুন দেখতে পাচ্ছেন আশা করছি, এই ছেলেটা হলো যে আমাকে গ্র্যাব করে, আমাকে চেষ্টা করে বাজে ভাবে ছোঁয়ার। আমার বয়ফ্রেন্ড যে ছিল রিজু, সে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট ওনাকে দাঁড় করায় যে আপনি টাচ কেন করছেন, গায়ে হাত না দিয়ে কথা বলুন। সে এসে রিজুর ঘাড় ধাক্কা মেরেছে, তো ধাক্কা মেরেছে, ধাক্কা মারাতে আমি গিয়ে প্রোটেস্ট করেছি। আমাকে হিজড়ে ছক্কা দিয়ে স্টার্ট করে কিচ্ছু বলাতে ওরা বাধা দেয়নি। যত রকমের খারাপ খারাপ কথা বলা সম্ভব একটা ট্রান্সকে, ট্রান্সদের তো আমার তো আলাদা করে তোমাদের বলে বোঝানোর দরকার নেই যে ট্রান্সদের সাথে কী কী করতে পারে মানুষ। আমি আজকে এসেছিলাম এফআইআর করতে উইথ মেডিকেল। কালকে যেই ঘটনাটা ঘটেছে আমার সাথে, যেখানে আমার ব্রেস্টের পাশে যেই পেন মানে ব্যথাটা লেগেছিল সেটা আমার এখনও পেইন হচ্ছে, এখানে আসি এফআইআর করতে। তো এফআইআর করতে এসে আমাদের প্রায় এক ঘন্টা দু ঘন্টার মতো আমরা বসে রয়েছি, তারপরে জানতে পারি লেটারটা দেওয়ার পর, তারপর আমরা জানতে পারি যে কারেকশন করতে হবে। ফার্স্টবার করলাম, সেকেন্ডবার কারেকশন করলাম, থার্ডবার কারেকশন করলাম, কারেকশনই আমাদের প্রায় এখন বেজে গেছে 9:30।